हाई फ्रेंड्स नम्बर सिस्टेम चार रकम होए थाके एक बायोनारी नम्बर सिस्टेम डेसिमेल नम्बर सिस्टेम हेक्साडेसिमेल नम्बर सिस्टेम ऑक्टाल नम्बर सिस्टेम। बायोनारी नम्बर सिस्टेमे जिरो और एक ये दुटी संख्या व्यवहृत हय ताई एर बेस नम्बर दुई और समस्त बायोनारी नम्बर जिरो और वन निये गठित हय। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে 10101 আর একটি 11011101 ব্র্যাকেটের মধ্যে 2102 এগুলি হলো বায়োনারি নাম্বার সিস্টেমের উদাহরণ। কারণ এখানে শুধুমাত্র 1 এবং 0 নিয়ে গঠিত হয়েছে এগুলি এবং এর বেস নাম্বার 2। एरपर डेसिमेल नम्बर सिस्टेम। डेसिमेल नम्बर सिस्टेमे 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি সংখ্যা থাকে। এই 10টি সংখ্যা নিয়ে গঠিত হয় ডেসিমেল নাম্বার সিস্টেম। যেমন 2 1 10 7 3 10 8 7 5 6 10 1 0 9 এগুলি সমস্ত 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত হয়েছে তাই এগুলি ডেসিমেল নাম্বার সিস্টেমের উদাহরণ। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 এবং ABCDEF এই 16টি সংখ্যা নিয়ে গঠিত হয় হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। যেমন এখানে উদাহরণ 50A 16 48 2E 16 6D 16 এগুলি সমস্ত উদাহরণগুলি হেক্সাডেসিমেলের। কারণ এখানে 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত সংখ্যা নিয়ে গঠিত হয়েছে এই নাম্বার সিস্টেমটি। অক্টাল নাম্বার সিস্টেম 0 1 2 3 4 5 6 7 এই 8টি নাম্বার নিয়ে গঠিত হয় অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমের উদাহরণ 2658 1558 3048 এই সমস্ত উদাহরণগুলি 0 থেকে 7 পর্যন্ত নাম্বার নিয়ে গঠিত হয়েছে বলে এগুলিকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। এরপর দেখে নেওয়া যাক কিভাবে বায়োনারি নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে যাওয়া যায় অর্থাৎ কিভাবে একটি বায়োনারি নাম্বার সিস্টেম উদাহরণ থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে যাওয়া যায়। যেমন এখানে একটি উদাহরণ আছে 1 0 1 0 1 2 এটি কিভাবে ডেসিমেল নাম্বার সিস্টেমে পরিণত করা যায় অর্থাৎ 10-এ আনা যায়। এর জন্য আমাদের প্রথমে করতে হবে প্রথমে যে সংখ্যাটি বাইনারি নাম্বারে আছে যেমন 1 0 1 0 1 এটিকে ডান দিক থেকে কাউন্ট করতে হবে 0 থেকে শুরু করে। যেমন 1টি 0 তারপর 0টি 1 1টি 2 0টি 3 এবং 1টি 4 অর্থাৎ এদের পজিশন কোন পজিশনে আছে সেই পজিশনটি গোনা হলো ডান দিক থেকে গুনতেই হবে। এরপর বাঁ দিক থেকে শুরু করব। প্রথমে যে 1টি 4 নাম্বার স্থানে আছে সেটিকে লিখলাম 1 তারপর 2 অর্থাৎ বায়োনারির বেস নাম্বারটি তারপর তার পাওয়ার 4 4টি হলো 1টি যে পজিশনে আছে সেই পজিশনে উপর ভিত্তি করে এই পাওয়ারটি হয় 2 এর পাওয়ারটি। যেমন তারপরের সংখ্যাটি 0 0 × 2 জিরোর পজিশন 3 থাকায় এর পাওয়ার 3 এরপর প্লাস দুটির মধ্যে প্লাস তার ব্র্যাকেটের মধ্যে 1 1 × 2 এবং এই 1 এর পজিশন 2 থাকায় এর পাওয়ার 2 করছি ব্র্যাকেটের মধ্যে 1 1 ইন্টু টু এবং এই ওয়ানের পজিশান টু থাকায় এর পাওয়ার টু করছি, এরপর প্লাস দিয়ে তারপর জিরো ইন্টু টু এবং তার পজিশান ওয়ান থাকায় জিরোর পজিশান ওয়ান থাকায় এখানে পাওয়ার ওয়ান হচ্ছে। এরপর আবার প্লাস তারপর ওয়ান এবং ইন্টু টু পাওয়ার জিরো হয় এখানে জিরো পজিশান, যেহেতু ওয়ানের পজিশান জিরো আছে তাই পাওয়ার জিরো হবে। এরপর এইটিকে করে দেখা যায় কিভাবে হচ্ছে অঙ্কের নিয়মে, যেমন ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর সমান চারটি দুইয়ের গুণ, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, দু দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, অর্থাৎ ওয়ান ইন্টু ষোলো প্লাস জিরো ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু ফোর প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু, যেহেতু টু এর পাওয়ার জিরো তাই এক্ষেত্রে ওয়ান হবে। যখন কোনো কিছুর পাওয়ার জিরো হয় সেক্ষেত্রে ওয়ান হয়, আমরা এটি আমাদের জানাই আছে। এরপর ওয়ান ইন্টু ষোলো সমান ষোলো প্লাস জিরো ইন্টু এইট সমান জিরো, ওয়ান ইন্টু ফোর সমান ফোর, জিরো ইন্টু টু সমান জিরো, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান। এরপর এগুলির যোগ করা যায়, ষোলো কুড়ি আর একে একুশ, তাহলে অ্যান্সার হলো একুশ, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে একুশ আর টেন, অর্থাৎ ডেসিমেলে এই বাইনারি সংখ্যাটি ডেসিমেলে হবে পরিণত করলে 2110। এটি হলো বাইনারি থেকে ডেসিমেলে আনার পদ্ধতি। আর একটি উদাহরণ নিয়ে দেখা যাক, 11011012 এটিকে ডেসিমেলে পরিণত করতে হবে। তাহলে প্রথমে লিখে নেওয়া যাক 11011101, এরপর ডান দিক থেকে এটিকে কাউন্ট করছি 0 1 2 3 4 5 6, অর্থাৎ এর পজিশানগুলো কাউন্ট করা হলো। এরপর 1 ইন্টু টু, বেস নাম্বারের 2টি, এরপর তার পাওয়ার 6, অর্থাৎ ওয়ানের পজিশান যেহেতু 6 আছে তাই 2 টু দি পাওয়ার 6, তারপর প্লাস 1 ইন্টু টু, ওয়ানের পাওয়ার পজিশান 5 থাকায় এখানে ওয়ানের পজিশান 5 থাকায় 2 টু দি পাওয়ার 5, তারপর প্লাস 0 ইন্টু টু, জিরোর পজিশান 4 হওয়ায় এখানে 4, তারপর 1 ইন্টু টু, ওয়ানের পজিশান 3 থাকায় এখানে 2 কিউ, এরপর প্লাস 1 ইন্টু টু, ওয়ানের পজিশান 2 হওয়ায় এখানে 2 স্কোয়ার হচ্ছে। এরপর প্লাস 0 ইন্টু টু, জিরোর পজিশান 1 থাকায় 2 এর মাথায় 1 হচ্ছে। এরপর প্লাস 1 ইন্টু টু পাওয়ার 0, এরপর পাওয়ারগুলি ভেঙে নিচ্ছি, 1 ইন্টু 64 প্লাস 1 ইন্টু 32 প্লাস 0 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1, এরপর 1 ইন্টু 64 সমান 64 প্লাস 1 ইন্টু 32 সমান 32, 0 ইন্টু 16 সমান 0 প্লাস 1 ইন্টু 8 সমান 8, 1 इंटू 4 समान 4, 0 इंटू 2 समान 0, 1 इंटू 1 समान 1। एरपर जोग करे देखा जाच्छे 109 अर्थात 109। एरपर आरेकटी देखे नेवा जाक 10। এই নাম্বারটিকে ডেসিমেলে পরিণত করা যাক। 10 এর পজিশন কাউন্ট করলে 0 পজিশন 0 এবং 1 এর পজিশন 1 হচ্ছে, তাই 1 ইনটু 2 পাওয়ার 1 ব্র্যাকেট প্লাস 0 ইনটু 0 পাওয়ার 0 পজিশন 0 হয় 2 এর পাওয়ার 0 হচ্ছে समान 1 इंटू 2 प्लस 0 इंटू 1 समान 2 प्लस 0 समान 2 अर्थात 10 एर डेसिमेले होबे 210। यदि भिडियोटी कोनो जायगाय बुझते असुविधा हय कमेंट करे अवश्यई जानाबेन। भिडियोटी सम्पूर्ण देखार जन्य धन्यवाद।